নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি চলে এসেছি অনেক দিন পর একটা ফিজির সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে। মাঝখানে আমি একটু বিজি হয়ে গেছিলাম, তারপর আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, তো তাই জন্য আর ভিডিও দেওয়া হয়নি। তাই অনেক দিন পর ফিজির সেকেন্ড ভিডিওটা আমি দিচ্ছি। তো ফিজির সেকেন্ড দিনে আমরা সকালবেলা উঠেই সমুদ্রের ধারে একটু ঘুরছিলাম, তারপর আমরা ব্রেকফাস্ট করলাম, দেখতেই পেলেন। ব্রেকফাস্ট করেই আবার একটু সামনে একটা আইল্যান্ড আছে, ফুট আইল্যান্ড, তো ওইখানে আমরা একটু যাচ্ছিলাম দেখতে। কিন্তু ওখানটা খুবই বৃষ্টি হয়েছিল বলে একটু জলজল ছিল, তো সামনে অবধি একটুখানি গেছিলাম। তো তাও সকালবেলা টিপ টিপ করে একটু বৃষ্টি পড়ছিল। আমরা যে রিসর্টটাতে ছিলাম সেটার নাম ছিল ফার্স্ট ল্যান্ডিং রিসর্ট। আমরা আগের দিন রাত্রিবেলা যখন চেক ইন করেছিলাম তখন তো কিছুই দেখতে পাইনি বা বুঝতেও পারিনি কোন দিকে কী আছে, কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আর তার সাথে অন্ধকারও ছিল। তো সকালবেলা এরকম দৃশ্য দেখে খুব ভালোই লাগছিল, কিন্তু একটু ওয়েদারটা মেঘলা ছিল বলে একটু কেমন একটা লাগছিল, কিন্তু এমনি আমাদের খুবই ভালো লেগেছে। যদি কিছুদিন হেকটিক শিডিউলের বাইরে গিয়ে রিল্যাক্সেশনের জন্য একটা ডেস্টিনেশন কেউ খোঁজে, তাহলে ফিজি ইজ দ্য আইডিয়াল ডেস্টিনেশন। ফিজিতে খুব একটা অ্যাক্টিভিটি করার মতন কিছু নেই, হ্যাঁ যেগুলো আছে সেগুলোই একদিনের মধ্যেই হয়ে যায়, খুব একটা বেশি সময় লাগে না। আর বাকি দিনগুলো একটা রিসর্টে বসে রিল্যাক্স করাই যায়। অনেক রকমের অপশনস থাকে, যেমন আপনি স্পা করাতে পারবেন, বা সমুদ্রের যদি ধারে হয় তাহলে সমুদ্রে আপনি সুইম করতে পারবেন, তারপর যদি ভেতরে একটা ইনডোর পুল থাকে সেখানেও আপনি রিল্যাক্স করতে পারবেন। তো এই আর কি, অনেক রকমের অপশনস তো থাকেই। কায়াকিং করা যায়, আমাদের রিসর্টেও ছিল, তো এই তারপর স্নর্কলিংও করা যায়, এই সব আর কি, সব তো অনেক কিছুই আছে। তো যাই হোক, আমরাও খুব রিল্যাক্সে এই ট্রিপটা করেছিলাম, কারণ কোনো হেকটিক শিডিউল আমরা রাখিনি, কারণ আমরা রিল্যাক্স করতেই গেছিলাম তাই আর কি। তো লাস্টের দিন আমরা একটা ট্রিপ করেছিলাম, সেটা পরের ভিডিওতে আপনারা দেখতেই পাবেন। তো ফার্স্টের দুদিন আমরা, যেহেতু ওয়েদারও খুব একটা ভালো ছিল না, সেজন্য আমরা রিসর্টেই টাইমটা কাটিয়েছিলাম। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইনডোর পুল। ইনডোর পুলে আমরা নামিনি, এখানে বেশিরভাগ বাচ্চারাই এনজয় করছিল। তো যাই হোক, এই তো এবার আমরা লাঞ্চের জন্য চলে গেলাম। লাঞ্চে আমরা একটা ভেজ ফ্রাইড রাইস নিয়েছিলাম, সেটা কিন্তু খেতে খুব ভালো ছিল। আর একটা ফিশের আইটেম নিয়েছিলাম, তার সাথে এই পুরো একটা সেট দিয়েছিল যেখানে ডাল, রুটি, একটা চাটনি আর ভাত আর পাঁপড় ছিল। তো সেটা খেয়ে তারপর একটু আমরা মেন গেটের দিকে গেছিলাম। এটা হচ্ছে মেন এন্ট্রান্সটা। মেন এন্ট্রান্স দিয়ে ঢুকেই এরকম একটা সোজা রাস্তা আছে যেটা দিয়ে একদম রিসর্টের রিসেপশনের দিকে যায়। তো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল, একটা জঙ্গল জঙ্গল ফিলিংস ছিল আর অনেক রকমের গাছ ছিল, খুব ভালো লাগছিল সেটা। আর এই রুমটাতেই আমরা ছিলাম, আর রুমের সামনেই দেখুন কী সুন্দর ভিউ। এখন একটু বিকেলের দিকে হয়ে গেছে বলে সব জল বেরিয়ে গেছে, তো আবার রাত্রির হলেই জল আবার ঢুকে আসবে, যেহেতু এখানটা একটু ভেতর দিকটা করে। কিন্তু সকালের দিকে বেশ ভালোই জল ছিল, আপনারা দেখতেই পেয়েছেন। তো বিকেলের দিকেও আমরা আবার ওই ফুট আইল্যান্ডের একদম সামনের দিকে গেছিলাম, ওখান থেকে এই সিনারিটা ছিল। জলটা কমে গেছিলো বলে একটু অন্যরকম লাগছিল, কিন্তু খুব সুন্দর লাগছিল, বেশ হাওয়া দিচ্ছিল, ওয়েদারটা একদমই গরম গরম ছিল না, খুবই ভালো ছিল, খুবই প্লেজেন্ট ছিল ওয়েদারটা। তো যাই হোক, তারপর আমরা কিছুক্ষণ পর রেডি হয়ে ডিনারের জন্য গেলাম, কারণ ডিনারের জন্য একটা পারফরমেন্স ছিল যেটা প্রায় দিনই হয়। বেসিক্যালি এক এক দিন এক এক রকমের পারফরমেন্স হয়, তো আমরা সেদিনকে শনিবার ছিল মনে হয়, সেই জন্য একটা স্পেশাল পারফরমেন্স ছিল। তো সেটা দেখতে দেখতে আমরা
ডিনার করছিলাম। আর পারফরমেন্সটা কিন্তু এইটা যেটা দেখছি সেটা নয়, এটা তো প্রায় দিনই হয়, কিন্তু এরপরই যে মেন যেটা ছিল সেটা দেখতেই পাবেন। আমরা সেটাতে কিন্তু বিশাল এনজয় করেছি। এই তো এই পারফরমেন্সগুলো দেখতেই পেলেন, কি সুন্দর লাগলো। আমরা কিন্তু খুব ভালোভাবে এনজয় করেছিলাম সেটা। তো যাই হোক, সব ভিডিও দিতে পারিনি, কারণ মানে অতগুলো ভিডিও দিলে প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা, তাই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, এর পরের ভিডিওটা আশা করছি খুব তাড়াতাড়ি দেব। তো আশা করছি এই ভিডিওটাও আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।